আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে 2021 সালের পয়লা মে শুরু হওয়া আফগান সরকারের মিত্রদের বিরুদ্ধে তালিবানদের একটি চলমান আক্রমণ। অবশেষে যুদ্ধে তালিবানরা জয়ী হলে 2021 সালের 15 আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তান ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। বর্তমান আফগানিস্তান তালিবানের দখলে। তালিবানরা কীভাবে সমগ্র আফগানিস্তানকে দখল করেছে, তালিবান কারা, তালিবানদের বুঝতে হলে ফিরে যেতে হবে 4 দশক আগে। সুপ্রিয় দর্শক, হক টকসে আপনাকে স্বাগত। আমরা এখন আলোচনা করব তালিবান ইতিবৃত্ত সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তালিবানের প্রসঙ্গ আলোচনা করার আগে আফগানিস্তান দেশটির সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা দরকার। আফগানিস্তান হলো পাহাড়ি স্থলবেষ্টিত একটি দেশ। এটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। আফগান শব্দটির অর্থ হল আফগান জাতির দেশ। আফগানিস্তান প্রাচীনকাল থেকে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে সুপরিচিত পায়। বহু প্রাচীন ব্যবসা বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। শতাব্দী পর শতাব্দী ধরে বহু জাতি আফগানিস্তানের ভেতর দিয়ে চলাচল করেছেন এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। আফগানিস্তানের বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি। কাবুল হলো আফগানিস্তানের বৃহত্তম রাজধানী। 1973 খ্রিস্টাব্দে এক সামরিক অভিযানের মাধ্যমে আফগানিস্তানের রাজশক্তির পতন ঘটে এবং প্রজাতন্ত্র হিসাবে আফগানিস্তানের আবির্ভাব ঘটে। এছাড়াও ঠিক 5 বছর পর 1975 সালে নিষিদ্ধ বামপন্থী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ক্ষমতা আসে এবং আফগানিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয় মোহাম্মদ নাজিবুল্লাহকে। পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান এই দলের সাম্যবাদী শাসন সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে। তবে ইসলামী বিদ্রোহী মুজাহিদিনরা পিপল ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তানের সাথে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ সম্পর্ক কোনো মতেই মেনে নিতে পারেনি। প্রায় 1 দশক পর 1989 সালে সোভিয়েত সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এর ফলে ইসলামী বিদ্রোহী মুজাহিদিনরা পিপল ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান সরকারের বিরুদ্ধে আক্রমণ জোরদার করে। অবশেষে 1992 সালের সরকারের পতন ঘটে এবং আফগানিস্তানের প্রধানমন্ত্রী নাজিবুল্লাহকে গ্রেপ্তার করে জনগণের সামনে গাছে ঝুলিয়ে দেওয়া হয় হত্যা করে। দেশের শাসনভার কার কাছে থাকবে তা নিয়ে কিছু মুজাহিদিনের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আফগানিস্তানে ঘটে চলা গৃহযুদ্ধ আর উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় ইসলামী বিদ্রোহী মুজাহিদিনের বেশ কয়েকজন সদস্য, তাদের মধ্যে অন্যতম হল মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে আফগানিস্তানের কান্দাহার শহরে 50 জন শিক্ষার্থীকে নিয়ে এই তালিবান দলটি প্রতিষ্ঠিত করেন। তালিবান শব্দটি বাংলা অর্থ করলে তার অর্থ দাঁড়ায় ছাত্র। এই তালিবানরা পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতু এলাকায় ধর্মীয় শিক্ষার্থীদের নিয়ে একটি আন্দোলন, যারা পাকিস্তানের ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। এদের সাথে সাথে আফগানিস্তানে বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠী তাজিক ও উজবেক ছাত্ররাও যোগদান করেন। এই তালিবানদের একমাত্র লক্ষ্য ছিল কমিউনিস্ট শাসন উৎখাতের পর আফগানিস্তানে ইসলামী আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা বিদ্রোহ চালিয়ে যাবে। কয়েক মাসের মধ্যে মাদ্রাসা 15,000 শিক্ষার্থী তালিবানের দলে যোগদান করেন। 1995 সালের 4 জানুয়ারির পূর্বে 12টি আফগান প্রদেশ তাদের দখলে ছিল। বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণকারী বাহিনী প্রায় বিনা যুদ্ধে আত্মসমর্পণ করত। তালিবানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওমরের কমান্ডাররা ছিল ছোট ইউনিটের সামরিক এবং মাদ্রাসা শিক্ষক। তালিবানরা সেই সময় জনপ্রিয় ছিল তার কারণ তারা দুর্নীতি ও অনাচার দমন করেছিল এবং রাস্তা ও এলাকাগুলো নিরাপদ করে তুলেছিল। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের প্রায় 3/4 অংশ তালিবানের নিয়ন্ত্রণে ছিল। 1996 সালে আফগানিস্তান ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হয় এবং আফগান রাজধানী কান্দাহারে স্থানান্তরিত করা হয়। তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল মাত্র 3টি দেশ, পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আফগান সরকার ব্যাপকভাবে রাষ্ট্রসংঘে অভিযোগ করে যে তালিবান প্রতিষ্ঠা ও ক্ষমতা থাকাকালীন পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ও সামরিক বাহিনী তাদের সহায়তা প্রদান করছে এবং বিদ্রোহের সময় তালিবানদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। অবশেষে আবার 2 দশক পর 2021 সালে 15 আগস্ট কাবুলের পতনের পর তালিবান আফগানিস্তানের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ফিরে পায়।